জাতীয় কংগ্রেসের স্বাগতম, নবাগত জানায় জাতীয় কংগ্রেসের স্বাগতম, বন্দে মাতরম। এই আপনারা জানেন যে গ্রাম সংসদ নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা হতে চলছে। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্লক কংগ্রেস কমিটি বিশালগড়ের পক্ষ থেকে একে একে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করছি এবং আজকে এই কার্যক্রমের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বুথ কেন্দ্র এবং 2 নম্বর ওয়ার্ড, এখানে আজকে পাশাপাশি ওয়ার্ড থেকে 2-3-4 নম্বর ওয়ার্ড থেকে সর্বমোট 61 জন, এরা অধিকাংশ যুবকর্মী, যুব মোর্চার ছেলেরা এবং সিপিএম দল থেকে এরা ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে আমাদের মধ্যে যিনি সভাটার আয়োজন করেছেন উনি হচ্ছেন দিলীপ পাল মহোদয়, উনার ভাই দুলাল পাল মহোদয়। এই পাল পরিবার 2016 সন থেকে বিজেপি করছে এবং বহুত অনেক ঘাত প্রতিঘাতের পরে এখানে বিজেপিকে এরা এস্টাবলিশ করেছে। 2018 নির্বাচনের পর থেকে যখন সিপিএম দল ছেড়ে সিপিএম এর তোল্লা বা জেরাগুন্ডা বাহিনী যখন বিজেপিতে যোগদান করে তখন এরা মূল্যহীন হয়ে পড়ে। ওনার ভাই দীর্ঘদিন এখানে, ওনার বড় ভাই দীর্ঘদিন এখানে বুথ প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন, ওনার পরিবারের লোক পৃষ্ঠা প্রমুখ ছিলেন। আজকে এরা বিজেপির কার্যকলাপ থেকে বিতশ্রদ্ধ হয়ে, কারণ বিজেপি দলটা এখন সেই সময়কার বাম ফ্রন্টের দুর্নীতিবাজরাই বিজেপি দলে এখন সর্বস্তরে, ওদের যে সংগঠন সর্বস্তরে এরা বিরাজ করছে, তারই প্রতিফলন দেখেছেন আপনারা কিছুদিন আগে। কন্ট্রাক্টর বাদল পাল, উনিও এক সময় সিপিআইএম কট্টর সমর্থক ছিলেন, উনি এখন জামা পাল্টে রাতারাতি বিজেপি হয়ে গেছেন। তো এই সমস্ত কিছু একটা খুব পুঞ্জীভূত হয়েছে। এই যোগদান পর্ব করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসছে সামনে, মিথ্যা মামলা, হয়রানি, হুমকি ধমকি সবই চলেছে। দিলীপ পালের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনার ছেলেকে রাত 1:30 সময় পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে, উনি এখন জামিনে মুক্ত। এই সমস্ত কিছু অত্যাচার থেকে এরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি দল আর করবে না এবং এরা জাতীয় কংগ্রেস দলে আস্থা রেখে আজকের দিনে এরা জাতীয় কংগ্রেস দলে সবাই মিলে সর্বমোট 61 জন সদস্য সামিল হয়েছে। আমরা আরেকটা বড় জয়েনিং সভা এই নবীনগরেই আমরা অনুষ্ঠিত করব এবং সেটার কাজ পুরো গতিতে এগিয়ে চলেছে। আপনারা দেখবেন নবীনগরের যে অটুট দুর্গ বিজেপির, সেটা আগামী দিনে ভেঙে চুরমার হয়ে যাবে।